যখনই টাকার প্রয়োজন হবে মাত্র আল্লাহ পাকের দুইটি ছোট নাম ছোট দুইটি নামের জিকির করবেন 33 বার টাকা শুধু আসতেই থাকবে টাকা শুধু আসতেই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি আলআজিম যখনই টাকার প্রয়োজন হবে আল্লাহ পাকের দুটি ছোট নামের জিকির করবেন আপনার টাকা আসতেই থাকবে চলতে ফিরতে আল্লাহ পাকের দুটি নামের জিকির করুন আল্লাহর কাছে আপনি চান সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ আজকে আমাদের দোকানে বেচাকেনি যদি কম হয় আমরা মাজারে গিয়ে মানত করি খাজা বাবা আমার দোকানে বেচাকেনি কমে গেছে একটু বেচাকেনির ব্যবস্থা আমরা বিদেশের বিচার জন্য কার কাছে যাই পীর বাবার কাছে যাই বাবা খাজা বাবা পীর বাবা আমি যদি বিদেশে যাইতে পারি বিচার জন্য ব্যবস্থা হয়ে যায় এক আপনি একটু দোয়া করে দেন না দুনিয়ার কোন খাজা বাবা কোন পীর বাবা জিন্দা মৃত্যু কেউ আপনি কারো কাছে চাইবেন না চাইবেন কার কাছে একমাত্র আল্লাহর কাছে ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা স্তামতা ফাসতাঈন বিল্লাহ যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া যাবে না কি বলেন যাবে না অনেকে মাজারে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছে ও মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোন জীব নাই যে জীবের জীবিকার ব্যবস্থা দায়িত্ব আমার আল্লাহ পাক করেন নাই সমস্ত জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর হাতে স্থায়ী এবং অস্থায়ী অবস্থিতি সম্পর্কে আমার আল্লাহ সুস্পষ্ট কিতাবের ভিতরে সব কিছু উল্লেখ করে দিয়েছেন আপনি যা চাইবেন একমাত্র আল্লাহর কাছেই চাইবেন লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইরা উড়ন্ত পাখিকে যে আল্লাহ রিজিক দান করেন সেই আল্লাহ পাক অবশ্যই আপনাকে রিজিক দান করবে নবীজি বলেছেন মানুষ সৃষ্টি করার 500 বছর আগে আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা করে দিয়েছেন সুতরাং আপনার কিসের চিন্তা কিসের ভয় কিসের রিজিকের চিন্তা করেন রিজিক তো দিবে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ছোট নামের জিকির করুন মাত্র ছোট দুইটি নাম কি নাম দুটা যেই নামের জিকির করলে পরে আপনার টাকা আসতেই থাকবে রিজিকের ফয়সালা হবে একটু পরে আমি বলতেছি আমি পাবনার হেমরাজপুরে একটা ওয়াজের মাহফিলে গিয়েছিলাম স্টেজ থেকে নামতেছি দেখি এক লোক আইসা আমাকে মুসাফা করে 100 টাকা দিল আমি বললাম ভাই কি খবর টাকা দিলেন কেন হুজুর আমার স্ত্রী গর্ভবতী দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে সন্তান পুত্র সন্তান আমাকে দান করে আগের দুইটা মেয়ে আছে আমি আমার পকেট থেকে বাহির করে তারে 200 টাকা দিলাম এ হুজুর আমি তো টাকা চাই নাই আমি দোয়া চাইছি আমি বললাম দুনিয়ার কোন পীর সাহেব দুনিয়ার কোন মাওলানা দুনিয়ার কোন বক্তা তোমার জন্য দোয়া করে তোমার বিবির গর্ভে ছেলে দিতে পারবে না তুমি দুই মেয়ের বাবা আমি হলাম তিন মেয়ের বাবা আমার স্ত্রী যখনই গর্ভবতী হয়েছে তখনই আমি আল্লাহর কাছে কত দোয়া করেছি আমার দোয়া দিয়ে আমার বিবির পেটে ছেলে হয় নাই হয়েছে মেয়ে সুতরাং আমার দোয়া দিয়ে যখন আমার বিবির পেটে ছেলে হয় না সুতরাং আমার দোয়া দিয়ে তোমার বিবির পেটে ছেলে হবে না এবার লোকটি বলছে হুজুর তাহলে কি করব আপনার 100 আমার 100 আমারে দেন আপনার 200 আপনি দেন এবার লোকটি বলতেছে হুজুর আপনি বলেন তো বাংলাদেশে এমন কোন হুজুর আছে যাকে হাদিয়া দিয়ে দোয়া চাইলে পরে আমার বিবির পেটে ছেলে সন্তান হবে আমি বললাম পাগলা দুনিয়ার কোন পীর সাহেব দুনিয়ার কোন হুজুর দুনিয়ার কোন বক্তা দোয়া করে তোমার বিবির পেটে ছেলে দিতে পারবে না ছেলে এবং মেয়ে দেওয়ার ক্ষমতা হচ্ছে আল্লাহ পাঁচটা জিনিস আল্লাহ পাক তার নিজ হাতে রেখে দিয়েছেন আর সব কিছু আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা উল্লেখ করে তাম পৃথিবীর মানুষকে শোনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহা ইনদাহু ইলমুস সাআ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير
আল্লাহ পাক বলছে পাঁচটি জিনিসের খবর আল্লাহর কাছে আসছে এক নম্বরে কিয়ামত কবে হবে দুই নম্বরে বৃষ্টি কখন নাযিল হবে তিন নম্বর মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে চার নম্বরে আপনি কি কামাই করবেন কি খাবেন পাঁচ নম্বরে আপনার মৃত্যু পৃথিবীর কোন জায়গায় হবে এই পাঁচটা জিনিসের ক্ষমতা পাঁচটা জিনিসের এলেম আল্লাহর কাছে আছে পৃথিবীর কারো কাছে নাই আমার ভাইরা পাঁচটি বস্তুর এলেম আল্লাহ আল্লাহর কাছে আছে পৃথিবীর মানুষরা আজ ব্যাংকক হংকং মালয়েশিয়া সিঙ্গাপুর কুয়েত কাতার ইউরোপ আমেরিকা এরপরে কানাডা অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় ইনকামের জন্য রুজির জন্য রিজিকের জন্য অথচ আল্লাহর কাছে রিজিক চায় না রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জুমার 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন الله رب العالمين أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر له ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون আমি আমার বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা আমি আল্লাহ রিজিক বাড়ায়া দেই যাকে ইচ্ছা আমার আল্লাহ রিজিক কমায়া দেয় যাকে ইচ্ছা বাড়ায়া দেয় আবার যাকে ইচ্ছা আমার আল্লাহ তাকে রিজিক কমায়া দেয় এই সব কিছুর নিদর্শন যার কাছে আছে উনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন দুটি ছোট ছোট আমল যেই আমলের কথা এখন আমি আপনাদের কাছে বলবো আল্লাহ পাকের ছোট দুইটি নাম এই দুইটা নামের জিকির যেই ব্যক্তি করতে পারবে যখনই টাকা চাইবে আল্লাহ তার টাকার ব্যবস্থা করে দিবে এক নাম্বার হলো যার টাকার প্রয়োজন সে বলবে ইয়া রব আর দুই নাম্বার সে বলবে ইয়া রাজ্জাক ইয়া ইয়া রাজ্জাক ইয়া রব ইয়া রাজ্জাক এই দুইটি নাম যে ব্যক্তি স্মরণ করবে এই দুইটি নামের জিকির যে ব্যক্তি 33 বার পাঠ করবে যখন তার টাকার দরকার হবে নামাজ পড়িয়া নামাজের বিছানায় বসিয়া দুইটি নাম ইয়া রব এবং ইয়া রাজ্জাক এই দুইটি নাম যদি আল্লাহর বান্দা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী ভাবে ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে দুইটা নাম জপবেন একটি হচ্ছে ইয়া রব আরেকটি হচ্ছে ইয়া রাজ্জাক আপনি ওযু করে নামাজ পড়বেন নামাজ পড়ে নামাজের বিছানায় বসবেন নামাজের বিছানায় বসে ইয়া রব ইয়া রাজ্জাক ইয়া রব ইয়া রাজ্জাক আপনি এই জিকির আপনি করবেন 33 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য গায়েব থেকে অদৃশ্যভাবে আল্লাহ রিজিকের ফয়সালা করে দিবেন